সুপ্রিয় দর্শক, রোড টু ডেমোক্রেসি, গণতন্ত্রের পথে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমার ডান দিকে রয়েছেন সাংবাদিক মাহফুজুল্লাহ, সাবেক সেনাপ্রধান, সেক্টর কমান্ডার্স ফোরামের সমন্বয়ক, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত হারুনুর রশিদ বীর প্রতীক। আপনাদের দুজনকে স্বাগত রোড টু ডেমোক্রেসিতে। আপনাকে ধন্যবাদ মাহফুজুল্লাহ। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আমরা আর 10 দিন বাদেই অনেক দীর্ঘ প্রতীক্ষিত নির্বাচন, আমরা একটি বড় জোটের নেত্রীকে বলতে শুনছি যে নির্বাচন নিয়ে ইঞ্জিনিয়ারিং হতে পারে এবং কোন ধরনের যোগসাজশ বরদাস্ত করা হবে না অথবা বানচালের চেষ্টা হচ্ছে, আপনার কি অভিমত? আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি নির্বাচনে? ইলেকশনের আগেই যদি এরকম হয়, আমরা জানি আমাদের কিন্তু ইতিহাস রয়েছে নির্বাচনের পরে পরে ফলাফল না মেনে নেওয়ার। না, সব বিষয়কে অতীতের আলোকে দেখা যেমনি সঠিক নয়, ঠিক তেমনি সব বিষয়কে বর্তমানের আলোকে ভবিষ্যৎকে বিশ্লেষণ করাও সঠিক নয়। এটা হচ্ছে আমার প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এই যে আপনি বললেন যে রাজনীতি আমরা বিশ্লেষণ করি, আমরা কিন্তু প্রত্যেকে যেটা বিশ্লেষণ করি সেটা আমাদের নিজস্ব এজেন্ডা বা বিশ্বাস থেকে, আমি যেভাবে দেখি বা উনি যেভাবে দেখেন সেখান থেকে। তৃতীয় হচ্ছে, এই যে আমি নাম ধরেই বলছি, বেগম জিয়া বলছেন যে নির্বাচন হতে পারে, মানচাল হতে পারে, সম্ভবত তার কাছে হয়তো কোনো সুনির্দিষ্ট তথ্য থেকে থাকতে পারে, যেটি আমরা এর আগেও বলেছিলাম যে, যেমন সেদিন নির্বাচন কমিশন বলেছে তারা নাশকতার আশঙ্কা করছেন, সেনাবাহিনী থেকে বলা হচ্ছে যে নাশকতার সম্ভাবনা আছে, সেনাপ্রধান বলেছেন। সেখানে আমার বক্তব্য হচ্ছে, যদি নাশকতার সম্ভাবনা থেকেই থাকে এবং আপনি যদি মনে করেন এই নাশকতাকে ঠেকানোর জন্য সবচেয়ে বড় আপনার অস্ত্র বা হাতিয়ার হচ্ছে জনগণ, তাহলে জনগণকে পরিষ্কারভাবে বলা উচিত যে এই ধরনের নাশকতা আমরা আশঙ্কা করছি। এই নাশকতা কি দলের পক্ষ থেকে, না বিদেশি পক্ষ থেকে, না জঙ্গিবাদের পক্ষ থেকে, এটা কিন্তু বলছেন না, সবাই বলছেন আমরা নাশকতা আশঙ্কা করছি, এটা এক। আর দ্বিতীয় যেটা আপনি বললেন যে এটি, আমার কাছে মনে হয়েছে যে এটা হয়তো তার কোনো তথ্য থেকে থাকতে পারে, তবে এইটাকে আমি খুব নেতিবাচকভাবে, যেমন কয়েকদিন আগেও কিন্তু আপনার আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা এই ধরনের কথা বলেছিলেন এবং তিনি বলেছেন যে নির্বাচনের ফলাফলকে প্রভাবান্বিত করার একটা চেষ্টা চলছে, ইয়ে হতে পারে। এইটি আমার ধারণা, দুনেত্রীর পক্ষেই অংশত গিমিক আর অংশত হয়তো তাদের কোন রকমের কোন নির্বাচনের কৌশলও হতে পারে, আপনার কি মনে হয়? দেখেন, মাহফুজ ভাই একটা কথা বলছে যে অতীতকে নিয়ে ভবিষ্যৎ গড়া, যদিও কি বলে এটা প্রসেস, কিন্তু সেটা সবসময় সঠিক নয়। আমি যেটা মনে করি যে 91, 96, 2001 সালের নির্বাচন প্রতিটি এক একটি ধাপ অগ্রসর হয়েছে এবং 2008 সাল তার প্রতি আরেকটা অগ্রসর স্টেপ হবে। জনগণ 1991 সালে যতটুকু সচেতন ছিল তার চেয়ে আজকে অনেক বেশি সচেতন, এবং 2-3 বছর গত 2007 সালের 22 জানুয়ারি যে নির্বাচনটা হওয়ার কথা ছিল সেটার পরিবর্তে এসে আমরা 2008 সালের 29 ডিসেম্বর, আপনি যদি ইতিহাসভাবে দেখেন সেই অনেক যুগ যুগান্তর তেরে বাঙালি জাতি কিন্তু এই নির্বাচনের প্রক্রিয়ায় নির্বাচিত সরকার দিয়ে গণতন্ত্রের মাধ্যমে শাসিত হতে চায়, এটার জন্য অনেক রক্ত দিয়েছে, অনেক ত্যাগ করেছে, অনেক তিতিক্ষা হয়েছে। তো গত 2 বছরে ঠিক এরকমই একটা অধ্যায় ছিল যখন তারা অধীর আগ্রহ অপেক্ষা করেছে যে নির্বাচন হবে। আপনি যদি আজকে জনগণের মধ্যে জনমত যাচাই করেন, আমার মনে হয় 99.9% বলবে যে আমরা ইলেকশন চাই, আমরা ইলেকশন করতে চাই এবং ইলেকশনের মাধ্যমে আমরা একটা নির্বাচিত সরকার আসবে। প্রশ্ন যেটি হচ্ছে, আর 10 দিন বাদে যে নির্বাচন, সেই গণতন্ত্রের চেহারাটি কি মানুষ যেই গণতন্ত্র চায় সেটি আপনারা দেখছেন? সেটা ভিন্ন প্রশ্ন। প্রথমে আসছে নির্বাচনের মধ্যে, তো মানুষ ভাই যে কথাটা বলছেন, জনগণ যেখানে চাচ্ছে নির্বাচন, জনপ্রতিনিধি হতে ইচ্ছুক যারা তারাও চাচ্ছে নির্বাচন, সরকারও চাচ্ছে নির্বাচন, তার কাছে এখানে নির্বাচনী সংশয়ের কোনো স্কোপ আছে বলে মনে করি না। এখন আপনি যেটা বললেন নির্বাচনী কৌশল, নির্বাচনী কৌশল প্রত্যেকটা দলের এক একটা নির্বাচনী কৌশল হবে, তবে সেখানে আমি মনে করি আমাদের কিছুটা দায়িত্ববোধ থাকা উচিত যারা নির্বাচন অংশগ্রহণ করছে। সেটা হলো, মাহফুজ ভাই বলেছেন যদি আপনার কাছে সংশয়ের কোনো কারণ থাকে, সেই কারণকে জনগণকে সরকারকে পরিষ্কার ভাষায় বলা যে আমি এইভাবে এটা হতে দেখছি, কিন্তু শুধু সন্দেহ পোষণ করলাম এবং সন্দেহবশত বললাম যে নির্বাচন বানচাল হবে, তাহলে কিন্তু জনগণ বিভ্রান্তি হওয়ার সুযোগ, আরো বেশি বিভ্রান্তি হওয়ার সুযোগ রয়েছে। আমরা একজন সাংবাদিক মাহফুজের কাছে আমার একটা প্রশ্ন, যে মাহফুজ, মানে দুই নেত্রীর এই বক্তব্য আমরা শুনছি প্রতিদিন, তো এই ক্ষেত্রে তারা অনেক কমিটমেন্ট করছেন, হ্যাঁ অনেক বিষয় বলছেন, উন্নয়নের কথা বলছেন, এই ক্ষেত্রে তাদের এখান থেকে শোনা যাচ্ছে না যে আমরা নির্বাচিত হলে হরতাল করব না কিংবা সংঘাত করব না, মানে এই বিষয়টা আসছে না যেই দাবিগুলো নিয়ে 111 এর পটভূমি তৈরি হয়েছে বা যেই সিচুয়েশন। 111 এর পটভূমিতে কিন্তু হরতালটা ছিল না, অন্য বিষয় ছিল, সংঘাত ছিল, সংঘাত ছিল। আমি এখানে শুধু বলতে চাই যে এখন নির্বাচনকে
ইয়ে করে কেন্দ্র করে দুই নেত্রী কিন্তু কি কি সুবিধা দেবেন জনগণকে সেটি বলতে পারবেন, যেহেতু এককভাবে কোনো এমপি প্রার্থীর এই ধরনের প্রতিশ্রুতি দেওয়ার উপরে এক ধরনের নিষেধাজ্ঞা আছে। আর দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে যে হরতাল এবং অন্যান্য জিনিস, আমি মনে করি যে হরতাল সম্পর্কে নিষেধাজ্ঞা বা হরতাল সম্পর্কে এটা আমাদের দেশে ভাষায় বলে করার করার কোনো কিছু নাই। আপনি যদি রাজনৈতিক সমঝোতা হয়, রাজনৈতিক বিরোধ যদি আমরা সংসদের ভেতরে নিয়ে যেতে পারি, তাহলে হরতালের সম্ভাবনা এটা বন্ধ হয়ে যাবে। এই সঙ্গে একটা বিষয় আমি শুধু যোগ করতে চাই, হরতাল নিয়ে সবচেয়ে বেশি মানে হরতাল নিষিদ্ধ করা হোক, হরতাল কেন করতে হবে এটা নিয়ে সবচেয়ে বেশি আগ্রহী হচ্ছেন আমাদের ব্যবসায়ী সমাজ। আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, তারা এটি রাজনৈতিক নেতৃবৃন্দের কাছ থেকে প্রত্যাশা করছেন যে রাজনৈতিক নেতৃবৃন্দ তাদেরকে ওয়াদা করবেন হরতাল হবে না, তাহলে ব্যবসায়ী নেতৃবৃন্দরা কি আমাদের কাছে ওয়াদা করবেন যখন তখন যা খুশি তেমনভাবে আমি বাজারে দুর্বৃত্তায়ন করব না, সে কথাটা তারা বলছেন। আপনি পাল্টা পাল্টা তাদের কাছ থেকে প্রতিশ্রুতি চাচ্ছেন নিঃসন্দেহে। এখানে একটা কথা আছে, আমরা যে বেসিক রাইটস এর কথা বলি, আপনি যদি ধরেন গণতন্ত্রে বিশ্বাস করেন, সেখানে আপনার ট্রেড ইউনিয়নকে আপনি বিশ্বাস করে স্বীকার করতেছেন, তো আপনি যদি ট্রেড ইউনিয়নকে স্বীকার করেন, ট্রেড ইউনিয়নের একটা তার রাইট হচ্ছে সে হরতাল করতে পারবে, তাহলে আপনি যখন আইন করে এই হরতালটা বন্ধ করে দেবেন, একদিকে আপনি বলতেছেন যে আপনি হিউম্যান রাইটস ভায়োলেশন করবেন না, আপনি গণতন্ত্র দেবো, আরেকদিকে বলছেন যে না আইন করে আমি বলতে সেটা বন্ধ করছেন। আমি হরতালের যথেচ্ছা ব্যবহার সেটা আমি চাই না, আরেকটা হচ্ছে হরতাল জোর করে ইম্পোজ করে যে আপনি আমার গাড়ি যাচ্ছে আমার গাড়ি ভেঙে দেবেন, আমার বাস পোড়াই দেবেন, সেটা আমি চাই না। বাট আমি একইভাবে আমার গণতান্ত্রিক অধিকার প্রতিবাদ করার অধিকার সেটাও আমি বন্ধ হতে দিতে চাই। ধরুন আমি একটি বিশেষ প্রশ্ন আপনাকে করতে চাচ্ছিলাম, আপনারা সেক্টর কমান্ডার্স ফোরাম থেকে বলেছেন যেখানে যুদ্ধ অপরাধীরা নির্বাচন করছেন আপনারা তাদেরকে প্রতিহত করার চেষ্টা করবেন বা কঠোর কর্মসূচি দিবেন, তার রূপরেখা কি, কি কর্মসূচি দিতে যাচ্ছেন? না, আমরা গত দুই বছর যে কাজটা করেছি সেটা আপনি নিশ্চয়ই অবগত আছেন, সেটা হলো আমরা জনগণের কাছে গিয়েছি, আমরা জনগণের কাছে পৌঁছাতে চেষ্টা করেছি যে 1971 সালে কি হয়েছিল এবং তার ভয়াবহতা কিরকম ছিল, এবং যেহেতু এটা অন্যায় ছিল, এটা অপরাধ ছিল, এবং সেহেতু এটার একটা বিচার হওয়া উচিত, বিশেষ করে যারা জঘন্যতম অপরাধ করেছে এবং আন্তর্জাতিক আইনে স্বীকৃত যারা মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের কোনো অবস্থাতেই নেতৃত্বে আনা যায় না। কারণ এমন একজন অপরাধী আপনার নেতৃত্ব দেবেন সেই নেতৃত্বে আমি মানবো সেটা না। আমি আমি সেখানে আমি আমাদের এখনো পর্যন্ত আমরা যেটা বলছি যে আমরা জনগণের কাছে যাব। এখন আপনি জানেন এইবার ভোটারের মধ্যে প্রায় 60% ভোটার হচ্ছে নতুন ভোটার, যারা 71 দেখেনি বা 71-এর থেকে পরবর্তী যেতে তার বিরাট একটা মিস ছিল, তো কাজে তারা ইতিহাস সম্বন্ধে অতটুকু ওয়াকেফাল নয় যতটুকু যারা আমরা যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। কাজে আমাদের এখনকার কর্মসূচি যেখানে যুদ্ধ অপরাধীরা দাঁড়িয়েছে সেখানে গিয়ে তাদেরকে ওই পার্টিকুলার ব্যক্তি সম্বন্ধে বলা, এই ব্যক্তি মানুষকে আপনারা ওয়াকেফাল করবেন কিন্তু প্রতিহত করার কোনো চেষ্টা করবেন না। না, প্রতিহত করার কথা আমরা জনগণকে বলছি, প্রতিহত করার তারা যেন প্রতিহত করেন। রোটো ডেমোক্রেসি, এখন আমরা দাঁড়িয়ে আছি টাঙ্গাইলের গোপালপুরে, এখানে নৌকামার্গের অবস্থান ভালো, নৌকামার্গে পাশ করবো, কারণ এখানে যে ক্যান্ডিডেট রয়েছে তার বড় ভাই সালাম বিন্টু সেই গ্র্যান্ড হামলার সাথে জড়িত, এবং সেই প্রেক্ষিতে আমরা মনে করি যে ওই জঙ্গি ফ্যামিলির কেউ নির্বাচিত না হোক। আমরা যদি দূরে কোথাও যাই, যদি জিজ্ঞেস করে আপনাদের বাড়ি কোথায়, টাঙ্গাইল গোপালপুর, তখন আমাদেরকে মানুষ দীক্ষার দেয়। গোপালপুরের জনগণ সবসময় 4-2 লোকজনের পাশে ছিল, ইনশাল্লাহ এবারও থাকবে। বিগত সরকারে যে নির্বাচিত হয়ে আসছিলেন এই দেশের জন্য আসলে কিছু করেন নাই উনি, কিন্তু পাবলিক সেন্টিমেন্ট হয়ে গেছে ওই দলের বিরুদ্ধে আর কি।